টানা দুদিন থমথমে পরিস্থিতির পর 144 ধারা জারি করা হলো, চট্টগ্রামে জীবনযাত্রা স্বাভাবিক। বন্দরনগরী সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা গুরুত্ব দিয়ে 144 ধারা জারি করা হয়েছে। মঈন হোসেনের তোলা ছবিতে স্টাফ রিপোর্টার চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে দর্শক মাসুদ শাকিলের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি। সোমবার বিএনপির হরতালের পর বুধবার গণজাগরণ মঞ্চের সমাবেশ প্রতিহতের হেফাজতের ঘোষণায় বন্দরনগরীর সব জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করে 144 ধারা জারি করে প্রশাসন। এরপর গণজাগরণ তাদের সমাবেশ এবং হেফাজত হরতাল স্থগিত করলেও 144 ধারা বহাল থাকে। এরই মধ্যে কোস্ট গার্ডের অনুষ্ঠানে চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির সাথে আলোচনা নিয়েও কথা বলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। তাদের তরফ থেকে আমরা সহিংসতার প্রতিফলক সুফল সংবাদকে জাতির কাছে প্রতিফলিত হওয়া সত্ত্বেও তাদের তরফ থেকে আমাদের সাথে সরকারের সাথে কিংবা আওয়ামী লীগের সাথে কোনো আলোচনায় তারা বসার অভিপ্রায় পূর্ব শর্ত ছাড়া ব্যক্ত করেন, নিশ্চয়ই সে আলোচনায় আমরা অংশ নিতে পারি। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও গণজাগরণ মঞ্চ সহ বন্দরনগরীতে টহল দিচ্ছে। চট্টগ্রাম থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। চলমান সংকট থেকে উত্তরণে শিগগিরই জাতীয় সংলাপে বসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী সুরঞ্জিৎ সেনগুপ্ত। বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে শক্তির সঙ্গে জাতীয় সংলাপের কোনো বিকল্প নেই। আর জামাল শিবিরের সহিংসতার প্রেক্ষাপটে পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জামাত শিবিরের সহিংসতা প্রতিরোধে থানায় থানায় কমিটি গঠনের যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, তারই অংশ হিসেবে কমিটি গঠন করতে রাজধানীর 5টি থানার 14 দল নেতাদের নিয়ে এই বৈঠক। সভায় রমনা, পল্টন, মতিঝিল, শাহবাগ ও শাহজাহানপুরের থানা ও ওয়ার্ড পর্যায়ের 14 দল নেতারা অংশ নেন। এখন আমাদের সামনে কিন্তু আর প্রতিবাদের বিষয় নয়, প্রতিরোধের বিষয় সামনে এসেছে। সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে তারা চেষ্টা করছেন এই যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতিকে পাঞ্জাল করার জন্য। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এর সাথে যুক্ত হয়েছেন আমাদের বিরোধী দল বিএনপি। আসলে এটা কেয়ারটেকার আন্দোলন নয়, মুখ্যত এটা আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যুদ্ধাপরাধে বাঁচানোর জন্য চেষ্টা। একই সময়ে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্মরণে আয়োজিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় যোগ দিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত। অনতি বিলম্বে এতে জাতীয় সংলাপের সূচনা করতে হবে, এটি একেবারেই অপরিহার্য এবং অনিবার্য হয়ে পড়ছে। অর্থাৎ যারা যুদ্ধাপরাধের বিচারে একমত তাদেরকে নিয়েই এই সংলাপটি করা যেতে পারে। এর আগে বিএনপিকে স্পষ্টভাবে বলতে হবে যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে তারা যেহেতু পাবলিকলি বলছেন তারা একমত, এই বিষয়টি তারা স্পষ্ট করতে হবে। জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারকে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।